नमस्कार आज के उपस्थित पुरुलिया जिलार सम्मानीय सभाधिपति महाशय माननीय सुजय बनर्जी एवं उपस्थित आमादेर विधानसभा भित्तिक ब्लक सभापति समस्त अंचल सभापति एवं उपस्थित आपनारा सांबादिक बंधुरा एवं प्रत्येक के जरा उपस्थित आमी सकल के धन्यवाद जानाच्छी प्रणाम जोहार सालाम जानिए आमी शुरू करछी। आपनारा जानें जे एई समय पश्चिमबंग खूब कठिन परिस्थितिर मध्य दिए कि परिस्थितिते जाच्छे आपनारा ता सकलेई जानें। माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় सामने थेके नेतृत्व दिच्छेन एवं करोना अतिमारीके निर्मूल करार जन्य तिनि यथासाध्य चेष्टा करछेन एवं तार साथे साथे आमफानेर जन्य तिनि जे विपर्यय होयेछे सेई विपर्ययेर हात थेके राज्यके किभावे तिनि पुनर्निर्माणेर काजो द्रुत गतिते एगिये निये जाच्छेन ता आमरा सबाई प्रत्येके किछु ना किछु आमिओ जानि एवं आपनारा सबाई प्रत्येके जानेन। ठीक सेई समय बीजेपीर मतो जारा बिरोधी दल आछे तादेर तारा মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসার নিন্দা অপপ্রচার এবং মিথ্যাচারী করে যাচ্ছেন। কুৎসার মিথ্যাচারী করে বাংলা সরকার বাংলার সেই সকল মানুষকে আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা হচ্ছে। যারা কোভিড ১৯ এবং আমপানের বিরুদ্ধে লড়াই করছে তাদের কুৎসা করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। যদি তারা সত্যি বাংলার জনপ্রতিনিধি হতেন তাহলে তারা সহমর্মিতা মানবিকতা এবং মানবিকতা দেখাতেন এবং ত্রাণ কার্য জনকল্যাণকে অগ্রাধিকার দিতেন। সেটা না করে তারা রাজ্যের পরিস্থিতি খারাপ করার জন্য চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। ক্যাবিনেট এছাড়া আমাদের ক্যাবিনেট পরিসংখ্যান একদিকে যেখানে বিজেপি বাংলাকে তার জনসংখ্যা অনুযায়ী আমরা অন্যান্য 4 জুন 2020 তথা প্রতি 10 লক্ষ কিছু পজিটিভ কেসের সংখ্যা 72 পজিটিভ কেস ১৫২.৯২ এবং দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান তেলেঙ্গানা পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোর অবস্থা আরও সঙ্গীন। জনসংখ্যার প্রতি 10 লক্ষ কিছু টেস্টের সংখ্যা প্রতি 10 লক্ষ টেস্টের সংখ্যা 2,580 গত সপ্তাহে প্রতিদিন গড়ে 9,437 টেস্ট করা হয়েছে। উত্তরপ্রদেশ বিহার তেলেঙ্গানা ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি অনেক পিছিয়ে আছে, সেটা আপনারা প্রত্যেককে সকলেই জানেন এবং এটাও আপনারা জানেন। বাংলায় লকডাউনকে কঠোরভাবে বাস্তবিত করেছে পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে ধর্ম জাতি ও রাজনৈতিক রং না দেখে লকডাউনকে নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। মুর্শিদাবাদ এবং টিকিয়ে পড়ার ঘটনায় দ্রুত নিষ্পত্তি তার উদাহরণ। বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে কোনো প্রস্তুতি ছাড়া লকডাউন কার্যকরী করায় দেশজুড়ে কোটি কোটি অসহায় পরিযায়ী শ্রমিককে কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে ফেলে দিয়েছিলেন। আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী এমনকি কোনো মুখ্যমন্ত্রী এগিয়ে আসেননি, একমাত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য তিনি এগিয়ে এসেছেন। সবার প্রথমে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং 26 মার্চ 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখে তাদের রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার অনুরোধ জানান। তিনি স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে অন্য রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকের নগদ 1,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেন।
যদি কেন্দ্র স্পেশাল ট্রেনের ঠিকমতো তত্ত্বাবধান করত তাহলে ট্রেনগুলিতে 80 জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু আটকানো যেত। কিন্তু দিলীপ ঘোষ এই মর্মিন্ত ঘটনাকে এবং ছোট ঘটনা বলেন। অতিরিক্ত বগি না জুড়ে 2 থেকে 3 জনকে আসন ভাগ করে দিতে ফিরতে বাধ্য করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্য সামাজিক দূরত্বে পরোয়া করা হয়নি এবং তাদের জীবনে আর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আমফানের ক্ষেত্রে রাজনীতি করা হয়েছে, বিজেপি আমফানের রাজনীতি করেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমফানের আগে প্রায় 8.5 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে শেল্টার ক্যাম্পে রাখা হয়েছে, যার ফলে প্রচুর মানুষের প্রাণ বাঁচানো হয়েছে। যেখানে ক্ষতির পরিমাণ 1 লক্ষ কোটি সেখানে এখনও পর্যন্ত কেন্দ্র শুধু 1,000 কোটি টাকা ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত ত্রাণের কাজে 6,250 কোটি টাকা ব্যয় করেছে। উপরোক্ত কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্যের বকেয়া 53,000 কোটি টাকা নটি জেলার 5 লক্ষ পরিবার যারা গৃহহীন হয়েছেন তাদের 20,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়া এবং বাড়ি নির্মাণের কাজ করবেন 28,000 টাকা দেওয়া হবে এই প্রকল্প তিনি 10 লক্ষ মানুষকে সুযোগ করে দিয়েছেন। ক্ষতিপূরণ হিসেবে 23.3 লক্ষ কৃষককে অর্থ প্রদান করেছেন। বাংলার এই মুহূর্তে শত্রু ও প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করার দরুন প্রতিদিন নিবেদিত হচ্ছে। এই সময়কাল বিজেপি যথাসম্ভব সকল প্রকার চেষ্টা করছে বাংলার মানুষকে বদনাম করার এবং অবস্থা করার, কিন্তু বর্তমান প্রতিকূলতা কাটিয়ে বাংলার বিজেপির কাছে প্রত্যেকটি ভুয়ো খবর এবং রাজনৈতিক লাভের জন্য সাজানো সকল ঘটনার জবাবদিহি চাইবে। যদি বিজেপি এইভাবে তাদের এই বাংলার মানুষ জীবন ভাববেগের সাথে খেলা চলে রাজ্যবাসী ভুলে যাবে এবং তাদের ক্ষমা করবে না, তাহলে তারা ভুল ভাবছে। ঘৃণা ও অপপ্রচারের ছড়ানো বিজেপি সকল প্রচেষ্টাকে বাংলার মানুষ সুযোগ্য জবাব দেবে। এছাড়া লকডাউনের সময় আমি বিধানসভা ভিত্তিক আমাদের নিজের ফোন নাম্বার দেওয়া হয়েছিল আমাদের পরিযায়ী শ্রমিকরা যোগাযোগ করার জন্য, যাতে তারা সঠিকভাবে আমাদের বিধানসভায় পৌঁছতে পারে। ব্লক নেতৃবৃন্দের সঙ্গে নিজের 3,000 বেশি পরিযায়ী শ্রমিকদের কাছে রেশন সামগ্রী ও রান্না আহার সরবরাহ করেছেন। মাস্ক, স্যানিটাইজার, সাথে 70 কুইন্টাল চাল, 5 কুইন্টাল ডাল এবং 50 কুইন্টাল আলু তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া দলের সদস্যরা অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা পুরুলিয়া আটকে পড়েছেন তাদের সাহায্য করা হয়েছে। সমস্ত ব্লকগুলিতে কল্পতরু কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং যুব সভাপতি অঞ্চল সভাপতিগণের সহায়তায় 15,000 রান্না করা আহার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া ব্লকগুলিতে দলের নেতারা চাল ডাল প্রয়োজনীয় জিনিস যেমন মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেছে। নপাড়া এবং বামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েতে লকডাউনের ফলে অসহায় সবার সম্প্রদায়কে রেশন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়েছে। রাজস্থানের কোটা থেকে আগত সকল পড়ুয়াদের জেলা পরিষদের সভাধিপতি মহাশয় নিজে তাদের স্বাগত করেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের কাগজপত্র প্রস্তুত করতেও সাহায্য করেন। এছাড়া তিনি উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারদের আর্থিক সাহায্য করেছেন। তৃণমূল নেতৃবৃন্দ দিনমজুরদের আর্থিক সাহায্য করেন, যেহেতু তারা লকডাউনের সময় কেন্দ্র সরকার থেকে কোনোরূপ সহযোগিতা পায়নি। বিভিন্ন আদিবাসী গ্রামগুলিতে আমি নিজে সাঁওতালি ভাষায় আদিবাসীদের সচেতনতা বাড়াবার জন্য প্রচার করেছি। বিরোধী পক্ষের ক্রিয়াকলাপের কিছু উদাহরণ আমি দিয়েছি। বিজেপি নেতারা যেমন নয়ন মুখার্জি, বিবেকানন্দ সিং, বাণীপদ কুম্ভকার লকডাউনের সময় তারা বাইরে শুধু ঘুরেছেন, মানুষের কাছে তারা পৌঁছননি, মানুষকে কোনো সাহায্য করেনি, রাজ্য সরকারের কাজকে
তিনি প্রশ্ন তুলেছেন এবং তারা শুধু মিথ্যা প্রচার করেছেন। বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো লকডাউনের সময় পুরো তিনি দিল্লিতে ছিলেন, এই সময়ে কোনো মানুষকে তিনি সহযোগিতা করেননি। কিন্তু আমাদের নেতৃত্ব যেমন অঞ্চল সভাপতি, বুথ নেতৃত্ব এবং ব্লক সভাপতি, আমাদের যুব সভাপতি যারা ছিলেন সমস্ত আমার বিধানসভা ভিত্তিক সবাই আমাদের দলকে সহযোগিতা করেছেন, পরিযায়ী শ্রমিককে সহযোগিতা করেছেন। আমি এইটুকু বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আমি আমাদের মাননীয় সুযোগবাবুকে সভাধিপতিকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি আপনাদের বলছি, আমার কাছে হাতে এসেছে একটি পুরুলিয়া 2021 লেটার নাম্বার 2043, ভালো করে দেখে নিন, লেটার নাম্বার 2043 রিগার্ডিং ইনস্টলেশন অফ করোনা ভাইরাস টেস্টিং ল্যাব, রিগার্ডিং ইনস্টলেশন অফ করোনা ভাইরাস টেস্টিং ল্যাব, চিঠিটা হচ্ছে 4/6/2020, ভালো করে বুঝে নিন আমি কি বলতে চাইছি। আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি যে দেরিতে হলেও জ্যোতির্ময় বাবু পুরুলিয়াতে টেস্টিং ল্যাবটা হোক এই নিয়ে উনি ভেবেছেন। কিন্তু তার সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি পুরুলিয়াতে ট্রু ন্যাক দ্বারা টেস্ট আমরা 3/6/2020 থেকে শুরু করেছি, ভালো করে কথাটা বুঝে নিন। উনি 4 তারিখে ছুটি দিচ্ছেন আর 3/6 আমাদের কাজটা শুরু হয়ে গেছে। এইসব কারণ কেন উনিরা করেন জানেন? কথা হচ্ছে যে উনি অনেক আগে কিছু খবরটা একটু দেরিতে পেয়েছেন, তাই চিন্তা করেছেন তারপরে মানুষকে বলবেন আমি ছুটি দিলাম আর দেখো সঙ্গে সঙ্গে এখানে টেস্টিংয়ের ব্যবস্থাটা হলো। এই যে হাঁদলি পোনাগুলা, একজন জনপ্রতিনিধি হয়ে এই জিনিসটা যাতে না হয় তার জন্য আমি কথা তোকে ধন্যবাদ জানিয়েও বলছি যে উনি একটু প্র্যাগম্যাটিক হন, বাস্তববাদী হন, বাস্তবমুখী হন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরুলিয়ার বুকে নয়, ভারতবর্ষের ঘটনা, এবং ঘটনাটা কি একটি পরিযায়ী শ্রমিক মহিলা গুজরাট থেকে ট্রেনে ফিরছিলেন, ওনার কিছু খাবার নেই দাবার নেই, ট্রেনে আসছিলেন কাটিহার যাবেন, মাঝখানে সম্ভবত মুজফ্ফরপুর স্টেশনে মহিলাকে নেমে জল খেয়ে নিয়ে তারপরে জাগাচ্ছে মা চলো ট্রেনটা চলে যাচ্ছে, আমার যেন মনে হচ্ছিল সেদিন সেই ঘটনা, তারপর যে ওই বাচ্চা ছেলেটি জাগাচ্ছে, অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিল্লির প্রসাদ ফুটে দিল্লির প্রসাদ পদে হতা বারবার বাস সাজাদার চন্দ্রা জেতেছে ছুটে, রবীন্দ্রনাথের ভাষায় বলছি কেমন ধরনের চন্দ্রা, বারবার দিল্লির প্রসাদ ফুটে হতা বারবার বাস সাজাদার চন্দ্রা জেতেছে ছুটে। আর একটার পর একটা পরিস্থিতি সৃষ্টি করছে সারা ভারতবর্ষের বুকে। প্রথম কথা
ভারতবর্ষের বুকে ফিনান্সের ব্যাপারটাকে যেটাকে 1000 টাকা নোট বাতিল করা থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে ভারতবর্ষের বিচার ভারতবর্ষের মূল বিচারপতিকে সেটা লকডাউন ঘোষণাটা কেমন আনপ্ল্যান লকডাউন হয়, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, লকডাউন হয়ে গেল, সেই জন্য কেমন লকডাউন আমরা সবাই সামান্য প্রধানমন্ত্রীর কোথায় একটার পর একটা তার আদেশ আমরা মেনে গেছি। তিনি বলেছেন শুধু হাততালি দাও আর কাঁসর ঘন্টা বাজাও, হাততালি দিয়েছি আমরা কাঁসর ঘন্টা বাজিয়েছি। তিনি বলেছেন প্রদীপ জ্বালো আমরা প্রদীপ জ্বালিয়েছি। বাবু যত বলে বাড়ির সত্তরে বলে তার শতগুণ। আজ আমি বলছি সারা ভারতবর্ষের বুকে পরিস্থিতি যে জটিল রূপাকার ধারণ করেছে, আমি আপনাদের আমার ভয় হচ্ছে পৃথিবীর যেখানে আমাদের পৌঁছানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমি পৃথিবীর 1 নম্বর স্থানে পৌঁছে দেব, আমার মনে হচ্ছে এই প্রধানমন্ত্রী মহাশয় ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর স্থানে পৌঁছে দেবেন করোনা তৈরি হয়েছে। আপনারা ভেবে দেখুন বিবেক যে সময় না আর আমরা 62 দিন উপবাস দিলাম, 62 দিন ধরে আমরা সবাই লকডাউনে ছিলাম, 62 দিন আমরা সবাই লকডাউন থেকে আর সময় এখন 1-10 সংক্রমণ ছড়াচ্ছে, একদিনে 10 হচ্ছে পশ্চিম বাংলাতে, পশ্চিম করে বলতে পারি এত প্রধানমন্ত্রীর চেষ্টা স্বাস্থ্য দপ্তরে ভারতীয় জনতা পার্টির চেষ্টা সবাই মিলে চেষ্টা করে গেল কি করে পশ্চিম বাংলার বুকে করোনা পর্যন্ত কোনো কিছু হলো না, এখানে তাহলে কি করে সাজানো যাবে গোপনে ষড়যন্ত্র করে। চিন্তা ভাবনা শুধু একটাই যে এই সময় বিশেষ করে আগে মহারাষ্ট্রের সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে তারা বাংলা যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বাংলা করোনার আক্রান্ত আর আমরা খুব পরিস্থিতিতে মমাত ভাবনা নিয়ে ঘটনা চলছে। মুখে কি বলছে করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাই এবং আমাদের অমিত শাহ পর্যন্ত আর পশ্চিম বাংলার বুকে রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির উনি মাস্টারের মুখে পদ্মছাপ লাগিয়ে নিয়ে তারপর বলছেন করোনা নিয়ে রাজনীতি করাটা ভালো নয়। কত সুন্দর কথা, মাস্কের সামনে মুখে পদ্মফুল লাগিয়ে বলছে করোনা নিয়ে রাজনীতি করেন না, চিন্তা করুন ভালো না এই জায়গায় একটা পরিস্থিতিটা দাঁড়িয়ে। আপনাদের আমি আপনাদের বলছি সমস্ত জিনিস তথ্যভিত্তিক বলব, যদি কোনো প্রশ্ন থাকে তার আমি জবাব দেব। আজকে আমরা
আপনাদের আমি জিজ্ঞাসা করছি, শুধু আমি কোথাও ভারতবর্ষে পশ্চিম বাংলার পক্ষে যাবো না, শুধু পুরুলিয়া জেলায় আপনারা যদি আমাকে বলতে পারেন যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের এই দুর্দশায় ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের এই করোনা সংক্রান্ত বিষয়কে সামনে নিয়ে, করোনা ব্যবস্থাকে সামনে নিয়ে করোনা বিষয়ক সচেতন করাই হোক বা করোনা রুগী যখন এখন হয়েছে যারা তাদের বাড়িতে একটু মর্মর করছে চিন্তাভাবনা নিয়ে তাদেরকে মানসিকভাবে গৃহ করার চিন্তাভাবনাই হোক তারা করেছেন কি, এই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। আর আমি যখন এই সব গল্পগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছি, তখন আমার মাকে নিয়ে আমার বোনকে নিয়ে গালি গালাজ দেওয়া হচ্ছে, আমার মায়ের নামেও খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করাচ্ছে, আমার বোনের নামে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করাচ্ছে, বলছে চাল চোর বলে বলছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি, যদি বাপের বেটা হয় কোথায় চাল চুরি করছি হয় প্রমাণ করো, নইলে সাইবার ক্রাইমে আমি সবগুলোকে বিদ্ধ করব। এবং এই নিয়ে আমি এসপিকে একটা চিঠিও করেছি, সেকেন্ড চিঠি যাবে, ওদের আমি সতর্ক করে দিচ্ছি, তার সাথে লড়াই সেটা যেন বুঝে যায়। আমার নেত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে জেদ নিয়ে লড়েন সেই জেদ নিয়েই আমরা মানুষ হয়েছি। আমাদের লড়াই জিতবই আমরা, পশ্চিম বাংলাকে খতম করার ক্ষমতা, পশ্চিম বাংলাকে তৃণমূলকে ভারতবর্ষে কোনো দলের তার কারণ আমরা বাংলার মানুষের পাশে পাশে ঘরে ঘরে আছি, এটাই শেষ কথা জানিয়ে দিলাম।